বাংলাদেশের একটা বিশেষ জায়গা, যেটা 3 বিঘা করিডোর এলাকা বলা হয়। 2011 সাল পর্যন্ত যেটা যেখান থেকে বাংলাদেশের সাথে একটা বিচ্ছিন্নতা ছিল, 3 বিঘা করিডোরের মাধ্যম দিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে এই 10 গ্রাম আঙ্গারপোত বিচ্ছিন্ন ছিল। আলহামদুলিল্লাহ 2011 সালে একটা চুক্তির মাধ্যমে, বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়া সরকারের মধ্যে একটা চুক্তির মাধ্যম দিয়ে এই 3 বিঘা করিডোরকে উন্মুক্ত করে দেওয়া হয়। এখন 24 ঘন্টা এখান থেকে যাতায়াত করা যাচ্ছে একটা ছোট্ট রাস্তা দিয়ে। তো আমরা আজকে সেই জায়গায় আসার সুযোগ পেয়েছি, পাটগ্রামে আমাদের আজকে একটা সম্মেলন ছিল সেই সূত্রে। তো এখানে এসে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইদেরকে আমরা পেয়েছি, সেটা কী বলবো, তাদের সাথে সাক্ষাৎ করে আসলে আমাদের আনন্দের ভাষা আমি প্রকাশ করতে পারছি না। এখানে 2টি মসজিদ আছে, একটা হচ্ছে পাকিস্তান আমলের আর একটা হচ্ছে 2008 সালে প্রতিষ্ঠিত। আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আমরা সবাই যেন হকের উপর টিকে থাকতে পারি। এই 2টো মসজিদ বর্তমানে আছে। তো আজকে আমরা এখানে এসে খুবই খুশি হয়েছি, আমাদের ভাইদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন, তারা এত দূরের এই প্রত্যন্ত এলাকায় থেকেও যে সহি আকিদার দাওয়াতটা পেয়েছেন, এই দাওয়াতের উপর যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিষ্ঠিত রাখেন। যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আমরা আল্লাহ রাসূলুল্লাহ বাংলাদেশ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা লালমনিরহাটের পাটগ্রাম থানার 10 গ্রাম আঙ্গারপোতার 10 গ্রাম বাজারে আমরা আছি। এখানে 10 গ্রাম আঙ্গারপোতা মিলে 60টি পরিবার আছে যারা আহলাদিস আকিদা সম্পন্ন এবং সহিহ আকিদা সম্পন্ন, যারা আহলাদিস আন্দোলনের সাথে আছে। এখানে 2টি মসজিদ আছে, একটা হচ্ছে পাকিস্তান আমলের আর একটা হচ্ছে 2008 সালে প্রতিষ্ঠিত। এখানে বহু ভাইয়েরা আছেন যারা আকিদার ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। আজকে আমরা অনুরূপ একটি প্রতিষ্ঠা প্রোগ্রামে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম, আমরা সেই ভাইদের সাথে দাঁড়িয়েছি। আমরা এখানকার স্থানীয় কিছু ভাইদের সাথে আমরা কথা বলবো। আমরা এখন কথা বলছি, ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ খাদিমুল ইসলাম। ভাই, আপনার এখান থেকে কতদিন থেকে আছেন এবং এখানকার পরিবেশটা আমাদেরকে একটু যদি বলেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমি আসলে জন্মগতভাবেই আহলে হাদিস। আমার আব্বা 1972 সালে 10 গ্রামে প্রবেশ করেছেন, করে উনি এখানেই বিয়ে শাদী করেছেন এবং সে তখন থেকেই তিনি আহলে হাদিস। যদিও আমি বংশগতভাবে আমার বংশধররা হানিফি মাজহাবের অবলম্বন, কিন্তু আমার আব্বা বিয়ে করার পর এখানেই আমার জন্ম এবং আমি জন্মসূত্রে আহলে হাদিস। আমার বয়স 41-42 বছর চলতেছে এবং এখানে আহলে হাদিসের অবস্থান আরও অনেক আগ থেকেই। আমি আমার নানার সূত্রে আহলে হাদিস আকিদাতে পদার্পণ করেছি আলহামদুলিল্লাহ। এবার আমরা কথা বলবো এলাকার একজন প্রবীণ মানুষ, একজন প্রবীণ মানুষের সাথে। আমরা 2015 সালে যখন এখানে শীতবস্ত্র বিতরণ করতে এসেছিলাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সহ তখন মুরব্বী আমাদেরকে সহযোগিতা করেছিলেন জনাব সফিউর রহমান, উনি আমাদের সহযোগিতায় ছিলেন এবং আজকেও ওনাকে আমরা পেয়েছি। আমরা ওনার কাছ থেকে এলাকার পরিস্থিতি কিছু জানবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমার বাড়ি 10 গ্রামে, আমি পাকিস্তান আমল থেকেই 10 গ্রামে বসবাস করছি। আমার জন্ম 52 সালে, 52 সাল থেকেই মনে করেন 10 গ্রামেই বসবাস করি এবং আজও আমরা এখানে আছি। মোটামুটি 8 সাল থেকে আমি আহলে হাদিস আন্দোলনের সাথেই যোগদান করেছি এবং এই অবস্থায় এখনও ইনশাল্লাহ আমি আন্দোলনের সাথেই আছি। আমি মোটামুটি 4 বছর ছিলাম সভাপতি তো দায়িত্বে এবং 2 বছর ছিলাম উপদেষ্টা দায়িত্বে উপজেলা, এবং এখন বর্তমানে জেলা উপদেষ্টার প্রধান দায়িত্বে ইনশাল্লাহ আমাকে রাখা হয়েছে। আল্লাহর রহমতে আমি আন্দোলনের কাজ করে যাচ্ছি। আর আমার এখানে জামাত বদ্ধ হয়েছে, মোটামুটি আমার জামাতেই 30 ঘর পরিপূর্ণই নতুন, সবাই আমরা হানাফি ছিলাম, আমি নিজেও হানাফি ছিলাম। হ্যাঁ, আমি সহি আকিদা গ্রহণ করেছি এবং আমার সাথে সাথে এই যে আজকে প্রায় 32 ঘর লোক ইনশাল্লাহ আমার জামাতবদ্ধ হয়ে গেছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানা সফিউর রহমান সাহেবকে। আমরা ইতিপূর্বে
2015 সালে যখন শীতবস্ত্র বিতরণ করতে এসেছিলাম তখন এই দহগ্রামে একজন মুরব্বির সাথে আমাদের পরিচয় হয়েছিল যার বয়স ছিল 113 বছর এবং তখন তার ভাই ছিলেন এখন উপস্থিত ছোট ভাই তার বয়স ছিল 88 বছর একই সাথে বুড়িমারিতে আমাদের এক ভদ্রলোকের সাথে সাক্ষাৎ হয়েছিল তার বয়স তখন ছিল 105 বছর এবং আমরা আজকেও জেনেছি যিনি এখনো জীবিত আছেন ওনার বাড়ি হচ্ছে বুড়িমারিতে তো এই এলাকায় অনেক প্রবীণ মানুষ আছেন যাদের সাথে আমাদের পরিচয়ের সূত্র হলো এই করিডোর খুলে দেওয়ার পরেই আসলে এই ভাইদের সাথে আমাদের সাক্ষাতের একটা সুযোগ হয়েছে আর এর পূর্বে আসলে এদের সাথে আমাদের সাক্ষাতের তেমন কোনো অবস্থা ছিল না তো আলহামদুলিল্লাহ আমরা এই ভাইদের সাথে পরিচিত হতে পেরে অনেক ভালো লাগছে আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আমরা সবাই যেন হকের উপর টিকে থাকতে পারি আমাদের সাথে আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমরা বাংলাদেশের একটা বিশেষ জায়গা যেটা তিন বিঘা করিডোর এলাকা বলা হয় 2011 সাল পর্যন্ত যেটা যেখান থেকে বাংলাদেশের সাথে একটা বিচ্ছিন্নতা ছিল তিন বিঘা করিডোরের মাধ্যম দিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে এই দহগ্রাম আঙ্গারপথে বিচ্ছিন্ন ছিল তো আলহামদুলিল্লাহ 2011 সালে একটা চুক্তির মাধ্যমে বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়া সরকারের মধ্যে একটা চুক্তির মাধ্যম দিয়ে এই তিন বিঘা করিডোরকে উন্মুক্ত করে দেওয়া হয় এখন 24 ঘন্টা এখান থেকে যাতায়াত করা যাচ্ছে একটা ছোট্ট রাস্তা দিয়ে তো আমরা আজকে সেই জায়গায় আসার সুযোগ পেয়েছি পাটগ্রামে আমাদের আজকে একটা সম্মেলন ছিল সেই সূত্রে তো এখানে এসে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইদেরকে আমরা পেয়েছি সেটা কী বলবো তাদের সাথে সাক্ষাৎ করে আসলে আমাদের আনন্দের ভাষা আমি প্রকাশ করতে পারছি না এখানে দুইটা মসজিদ আমরা প্রতিষ্ঠিত হয়েছে জেনেছি একটা মসজিদ যেটা একেবারে পাকিস্তান আমলেই ছিল অর্থাৎ প্রায় 50-60 বছর ধরে আছে আর একটা মসজিদ নতুন হয়েছে 2008 সালে বোধ হয় বললেন তাই না এবং এই দুটো মসজিদ বর্তমানে আছে তো আজকে আমরা এখানে এসে খুবই খুশি হয়েছি আমাদের ভাইদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তারা এত দূরের এই প্রত্যন্ত এলাকায় থেকেও যে সহি আকিদার দাওয়াতটা পেয়েছেন এই দাওয়াতের উপর যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিষ্ঠিত রাখেন এবং তাদেরকে যেন জামাতবদ্ধ রাখেন তারা যেন বিচ্ছিন্ন না হয়ে যান এবং সেই সাথে যেহেতু আমি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এখানে এসেছি আমার পক্ষ থেকে দাবি কামনা চাওয়া থাকবে যে দুটো মসজিদ যখন হয়েছে এখানে যেন একটা আহলে হাদিসদের একটা শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে ওঠে যদি সেটা গড়ে ওঠে ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ইনশাল্লাহ এখান থেকেই তারা সহি আকীদার দাওয়াতটা পেয়ে যাবে তাদেরকে কষ্ট করে অন্য কোথাও আর যেতে হবে না তো সেই ধরনের একটা প্ল্যান পরিকল্পনা যদি আমাদের ভাইরা নিতে পারেন যেহেতু এখানে প্রায় 50-60 ঘর আহলে হাদিস ভাই আছেন তো তারা যদি এই পরিকল্পনা নিতে পারেন ইনশাল্লাহ এই এলাকাগুলোতে সহি আকীদার দাওয়াত ইনশাল্লাহ ছড়িয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দীনে হকের উপর সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আমরা আল্লাহ বাংলাদেশ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সঙ্গ দিয়েছেন এখানে আমাদেরকে সহযোগিতা করলেন এবং আজকের আমাদের এই প্রথম আশাটা আপনারা সার্থক করলেন আপনাদের সবাইকে আমরা আন্তরিকভাবে মর্গ জানাচ্ছি এবং সামনে আপনাদেরকে রাজশাহীতে দাওয়াত দিচ্ছি রাজশাহীতে আমাদের তাবলিগ ইজতেমা হয় আপনারা জানেন এবছর তাবলিগ ইজতেমা সামনে 22 এবং 23 ফেব্রুয়ারি হবে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে তো সেখানে আপনাদের সবাইকে আমরা দাওয়াত দিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আর একটা অনুরোধ করি সেটা হলো এই মাসিক আর তাহারিক বাংলাদেশে পবিত্রকরণ এবং সহিহ হাদিসের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আপনি মাত্র 30 টাকার বিনিময়ে এই সহি দাওয়াতগুলি গ্রহণ করতে পারেন এখানে গুরুত্বপূর্ণ সম্পাদকীয় থাকে কোরআন এবং সহিহ হাদিসের এলাকায় গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিবন্ধ থাকে 40টি প্রশ্নের উত্তর থাকে স্বদেশ বিদেশের খবর থাকে চিকিৎসা জগৎ যেমন থাকে ঠিক তেমনিভাবে ক্ষেত খামার এ ধরনের বিভিন্ন আর্টিকেল এর মধ্যে সমৃদ্ধ থাকে সুতরাং আপনারা আপনাদের চাহিদা মতো আপনি এখান থেকে আপনার দিনী চাহিদা আপনি মেটাতে পারেন দেখুন আমাদের পোশাক অপবিত্র হলে অপরিচ্ছন্ন হলে আমরা সেটা ডিটারজেন্ট পাউডার দিয়ে আমরা পরিষ্কার করি আমাদের শরীর অপরিষ্কার হলে আমরা শ্যাম্পু বা সাবান ব্যবহার করি কিন্তু অন্তর পরিষ্কার হলে সেটা পরিষ্কারের মাধ্যমটা কী অপরিষ্কার হলে সেটা পরিষ্কারের মাধ্যম হলো আপনি যত কোরআন তেলাওয়াত করবেন যত কোরআন হাদিস পড়াশোনা করবেন যত ইসলামী সাহিত্য পড়বেন তত আপনার অন্তরের ময়লা দূর হবে আপনার ইমানে তারাক্কি হাসিল হবে আপনার ইমান বৃদ্ধি হবে আপনি আমল আরও বেশি করে করতে পারবেন সেজন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করব আপনার মাসিক আর তাহারিক পড়বেন তো সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করার তৌফিক দান করেন আল্লাহুম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু